কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক, পাশে সোফাতে বসে আছেন অধ্যক্ষ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবির সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কলেজে। ছবিতে দেখা যায় অধ্যক্ষের চেয়ারে বসে আছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পাশের একটি সোফায় বসে আছেন অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘটনায় রাজনৈতিক নেতৃত্ব তীব্র নিন্দা করে। দেখো, অসম্ভব গরম ছিল, আমার ঘরে এসি স্ট্রং ছিল না, ভীষণ ঘাম ছিলেন উনি। আমি তখন আমার চেয়ারটা একটু সরিয়ে দিই, দিয়ে একটু মানে সরিয়ে আমি যে পদে বসি ওনাকে একটু সরিয়ে দিয়ে আমি বলেছিলাম, আপনি এখানে এসে বলতে পারেন, আমার পাশে ওয়াল ফ্যান আছে, ওপরে ফ্যান আছে, আপনার একটু কমফর্ট হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যে ডাক্তার একটু সরিয়ে দিয়ে আমি অন্য পোজে ওনাকে বসিয়েছি, আমি যেভাবে বসে থাকি সামনে প্রিন্সিপালের চেয়ারে সেভাবে বসাই, আমি চেয়ারটাকে একটু সরিয়ে দিয়েছিলাম, দিয়ে অন্য পোজে উনি বসেছি। আমাদের প্রেসিডেন্ট ছিলেন বা আরো অন্যান্য গেস্টরাও তো আসেন, অনেক শিক্ষাবিদ যেমন উপাচার্যরা অনেকে এসছেন আমার ঘরে, অনেক ক্ষেত্রে দেখা করতে, মানে বিভিন্ন কল্যাণী অলোক বাবু এরা সব এসছেন। আমি কোনদিন আমার স্ত্রী কোনদিন দিইনি, কিন্তু আজকে আমি দেখলাম উনি খুব অস্বস্তি ফিল করছিলেন, গড়গড় করে ঘামছিলেন। ওই জন্য আমি বললাম, আমি চেয়ারটাকে একটু সরিয়ে দিয়ে অন্য পোজ দিয়ে আমি ওনাকে বসতে দিয়েছিলাম। তবে আমি জানি না যে এটা নিয়ে এত বিতর্ক, আমি ঠিক বুঝতে পারিনি। এবং আমার ঘর বন্ধই থাকে, আমার ঘরে কেউ কোনে আসেও না বসে, আমি বসতে দিও না। বিধায়ক জানান, কলেজের একটি বিষয় নিয়ে 18ই মে তিনি অধ্যক্ষের সাথে দেখা করতে যান। অধ্যক্ষ তাকে তার চেয়ারে বসার জন্য অনুরোধ করে বলে বিধায়কের দাবি। বিগত 18 তারিখ বেলা 1:30টার সময় শান্তিপুর কলেজে আমি প্রবেশ করি এবং সেখানে অধ্যক্ষ মহাশয়া আমাকে তার ঘরে নিয়ে যান, বারংবার অনুরোধ করেন তার চেয়ারে বসার জন্য, আমি ডিনাই করি। তিনি মানবিকভাবে হাত জোর করে আমাকে বলেন যে আমি বলছি আপনি বসুন। এই ঘটনাটি শুধুমাত্র অধ্যক্ষ মহাশয় এবং আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ওখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন, তাদের সামনেই ঘটনাটি ঘটেছে। রাজনীতি অলিন্দের ওপরে উঠে মানবিকভাবে একজন অধ্যক্ষ হাত জোর করে অনুরোধ করছেন, সেজন্য মানবিকভাবে আমি তার চেয়ারে বসেছি, তার অনুমতি নিয়ে, তার সম্মতি ক্রমে। দলটার নাম তো বিজেপি, সেজন্য তৃণমূলকে কদর্য ভাষায় আক্রমণ করাটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য রাজনীতির বাইরে বেরিয়ে, তো সেজন্য তারা সেই কাজটা করেছে। এ ব্যাপারে অধ্যক্ষের সাথেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার কথা হয়েছে, তিনিও পরিষ্কারই বলেছেন যে আমি তাকে অনুরোধ করেছি বসবার জন্য, তাই তিনি বলেছেন। এটার পরে আর বিতর্ক করার কোন জায়গা তবে হচ্ছে মানবিকভাবে যদি কেউ অনুরোধ করে তার চেয়ারে বসার জন্য, আমি তো কোনো সংবিধান লঙ্ঘন করিনি, তাহলে আমি অন্যায় কোথায় করলাম? জনপ্রতিনিধি যখন শপথ নেয় তখন বলা হয় সে সংবিধানের প্রতি দায়বদ্ধ, আমি তো সংবিধান লঙ্ঘন করিনি। কেউ যদি কারোর চেয়ারে হাত জোর করে অনুরোধ করে বসতে পারে, আমার মনে হয় সেটা মানবিক। যদি আমি সংবিধান লঙ্ঘন করতাম তাহলে নিশ্চয়ই অপরাধী। বাকি এ ব্যাপারে যা উদ্যোগ তিনি আরও জানান, বিধায়ক এই কলেজের পরিচালন কমিটির সভাপতি। এ বিষয়ে অধ্যক্ষ বিধায়কের কথার সূত্র ধরে বলেন, তিনিই তাকে তার চেয়ারে বসার জন্য বলেন। বিজেপির নেতা তথা অধ্যাপক সোমনাথ কর বলেন, ছবিটি দেখার পর তার খারাপ লেগেছে। আমি নিজে একজন অধ্যাপক, রানাঘাট কলেজে দর্শন বিভাগে অধ্যাপনা করছি। এই জায়গাটা প্রথমেই যখন এই ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, তখনই বিষয়টি আমার অত্যন্ত আমার নিজের কাছেই খারাপ লেগেছে। কারণ দেখছি যে শান্তিপুর কলেজের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সেই শান্তিপুর কলেজের যে সুদীর্ঘ ইতিহাসের যে বিভিন্ন প্রিন্সিপালেরা, নাম করা প্রিন্সিপালেরা ওই চেয়ারে বসেছেন, ফলে চেয়ারটির একটা আলাদা পদমর্যাদা আছে, আলাদা মর্যাদা আছে ওই জায়গায়। এখন ওই চেয়ারটিতে আপনি যে কোনো জনপ্রতিনিধিকে বসাতে পারেন না। প্রথমত আমি এটা প্রিন্সিপালেরই বিশেষ করে দোষ দেব, কারণ তার এটা জানার উচিত ছিল যে একজন জনপ্রতিনিধি, তিনি আবার ওই কলেজের জিবির প্রেসিডেন্টও হয়েছে আমি শুনেছি, যে আমাদের শান্তিপুরের এমএলএ, তো সে যেই হয়ে থাকুক না কেন, অন্তত প্রিন্সিপালের চেয়ারে যে কোনো ব্যক্তিকে বসানো যায় না।
এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী কলুষিত করা হচ্ছে, এটা এটা তো অবশ্যই, এটা তো এটা তো অবশ্যই যে মানুষ যে অভিযোগগুলি করছে, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ যারা এই অভিযোগটা করছে, তাদের অভিযোগটা তো অবশ্যই সত্যি। কারণ ওই চেয়ারটিতে যখন একজন জনপ্রতিনিধি বসছেন, তারও যেমন জানার দরকার, ঠিক সেম একইভাবে কিন্তু সব থেকে বেশি জানার দরকার আপনার শান্তিপুর কলেজের যে প্রিন্সিপাল যিনি আছেন মহোদয়, তাকেও তো জানা দরকার এটা। কারণ সত্যি কথা বলতে গেলে ওই চেয়ারটিতে যে কাউকে বসানো যায় না, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির খুব কম সংখ্যক ব্যক্তি আছেন যারা ওই যোগ্যতাটা, ওই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করতে পারেন। তো সেই ক্ষেত্রে সেই যোগ্যতাটা তো যে কারোর থাকতে পারে না, একজন ব্যক্তি নয়, একজন চেয়ারের মর্যাদা রয়েছে। ফলে সেই চেয়ারটিতে গিয়ে আমি কোনো একটা জনপ্রতিনিধিকে বসাচ্ছি, এটা কখনোই একটা কাম্য নয়। অন্তত আমি এটাকে ধিক্কার জানাচ্ছি, ঘৃণা। আমি যতটুকু দেখেছি ওখানে আমি প্রেজেন্ট ছিলাম, প্রিন্সিপাল খুব আন্তরিকতার সঙ্গেই আমাদের এমএলএ শান্তিপুর কলেজের প্রেসিডেন্টকে ওই চেয়ারে বসতে অনুরোধ করেন। উনি প্রথমে বলেছিলেন না না ওটা আপনার চেয়ার, আপনি বসুন, আমি তো বসার জায়গা রয়েছে, আমি এখানে বসছি। উনি আবার রিকোয়েস্ট করেন আরে বসুন না। তারপর উনি ভদ্রতার খাতিরে ওই চেয়ারে বসেছেন। এটা আমার তো মনে হয় একজন এমএলএ পাশাপাশি হচ্ছে আমাদের কলেজের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে হচ্ছে আমাদের জিবির প্রেসিডেন্ট মানে আমি আমাদের কলেজের বস, বসকে উনি চেয়ার ছেড়ে দিতেই পারেন, এটুকু আমার মনে হয়। এটা নিয়ে এত কিছু হওয়ার তো কিছু নেই, এটা নিয়ে আমার মনে হচ্ছে বড় জলঘোলা করা হচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।